আপনার কাছে ওঙ্কার বাংলা, আপনার সঙ্গে আমি শান্তনু। যাদবপুর লোকসভা কেন্দ্র, যাদবপুর ইউনিভার্সিটি, প্রসিদ্ধ ইউনিভার্সিটি, রেপুটেড ইউনিভার্সিটি, আমরা সকলেই জানি। ঠিকটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে একদম অ্যাট্রাকটিভ লড়াই, খুব ক্লোজ কন্টেস্ট হতে যাচ্ছে এবার। ক্যান্ডিডেট কে? তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, ফিল্ম স্টার, প্রত্যেকেই ছিলেন, তার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার সঙ্গে কে কম্পিট করছে? ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, বিজেপির ক্যান্ডিডেট, এবং সিপিএম জোট প্রার্থী এখানে আছেন সৃজন ভট্টাচার্য, একদম তরুণ মুখ, তরুণ নেতা বলা যায়। কি বলছে যাদবপুরের মানুষ আপনারা দেখবেন, কোন দিকে হাওয়া যাদবপুরের আপনারা দেখবেন, লক্ষ্মীর ভাণ্ডার কতটা এফেক্ট করছে, আদৌ কি এফেক্ট করছে মহিলাদের, কি বলছেন মহিলারা, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও কোন দিকে হাওয়া যাদবপুরের দেখতে থাকুন। হাওয়া বলতে গেলে এখন মানুষ বোঝে, মানুষ দেখছে, মানুষ কাকে দেবে, সবাই শিক্ষিত মানুষ, সেটা দেখেই সবাই বিচার করবে প্রার্থীটাকে। আপনি ভোট দেওয়ার আগে কি কি মাথায় রাখবেন, কি ভেবে ভোট দেবেন? আমার হয়ে কে কি করতে পারে, সমাজের কি করতে পারে, সেটা দেখা অবশ্যই জরুরি, দেখে সেই অনুযায়ী বিবেক করে ভোট চড়া দেবো। এই মুহূর্তে তো হাওয়া কোন দিকে সেটা তো বলা খুব মুশকিল। তো যেহেতু এটা বিধানসভা ইলেকশন নয়, লোকসভা ইলেকশন, তো মানুষ ভেবেচিন্তেই ভোট দেবে যে মানুষের জন্য কে কাজ করবে, মানুষের ভালো কে ভাববে। তো এবার সেটা মানুষের উপর ডিপেন্ড করছে কে ভোট দেবে কাকে। আচ্ছা, এবার লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু খুব একটা বড় ইস্যু, আমরা জানি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট ডাবল করা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু ওপেনলি বলছেন। আপনি একজন মহিলা, আপনার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার এই যে ডাবল করা হলো, একটা বড় ইস্যু হতে পারে লোকসভা ভোটে? হ্যাঁ, হতে পারে। কারণ দেখুন, আমি লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি নই, তো আমি সেটা বলতে পারবো না, কিন্তু অবশ্যই এটা একটা বড় ইস্যু। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা মহিলাদের পক্ষে খুবই উপকারী, মানে যাদের কাছে খুব কম হাত খরচ থাকে, তো তাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা খুব বড় একটা ইস্যু। হাওয়া তো মনে হচ্ছে আমার তৃণমূলের দিকেই হবে, কিন্তু অল্প মার্জিনে হয়তো হতে পারে। অল্প মার্জিন কেন বলছেন? সেরকম তো মানে পাচ্ছি না আর কি, সৃজনও আছে, ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্যও ভালো এ করছে, অনির্বাণ গাঙ্গুলির এটাও ভালো হচ্ছে, কিন্তু সায়নী ঘোষ কালকে দেখলাম যে ওনার কী বলে পথসভা আর কি এ করছে আর কি গাড়ি করে, সেটাই আর কি, অল্প মার্জিনে আর কি এ হতে পারে, মানে বেশি বিপুল ভোটে জয়ী হতে পারবে না মনে। আমি তো চাইবো সৃজন জিতুক, আমি সবসময় চাইবো সৃজন জিতুক, সত্যের প্রতি সত্য, আমরা সত্যতা চাই তার জন্য। আর যারা আছেন তারা তো নো ডাউট অনির্বাণ গাঙ্গুলি হেজ গুড ডাক্তার, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে উনি প্রযোজ্য নয়। আর সায়নী ঘোষ তো পাতে দেওয়া যায় না। আমরা চাই সৃজন ভট্টাচার্য জহির আসুক, বাংলা যুবকদের চাকরি ব্যবস্থা করুক, আর কিছু হোক না হোক, আমাদের তো বয়স পেরিয়ে গেছে, চাকরি প্রশ্ন আসে না, যারা আগামী দিন আসছে আর যারা আছে তাদের জন্য চাকরির ব্যবস্থাটা করতে পারে, আর কিছুই না। ভীষণ বলা কঠিন হয়ে যাচ্ছে, কারণ অঙ্কর হিসাব আছে এখানে, কী দাঁড়াবে বুঝতে পারছি না। তবে হাওয়া একটুখানি ভারী অনির্বাণের দিকেই, অনির্বাণ ভট্টাচার্য নাকি গাঙ্গুলি, অনির্বাণ গাঙ্গুলি, হ্যাঁ, অধ্যাপক যিনি, কারণ এবারে বুঝতে পারছি না অঙ্কটা কী দাঁড়াবে, সিপিএম কতটা ভোট কাটবে, তৃণমূলকে ভোট কতটা দেবে লোকে, আর বিজেপি কতটা পাবে বুঝতে পারছি না। সায়নী ঘোষ তৃণমূল ক্যান্ডিডেট, শি ইজ আন অ্যাক্ট্রেস, ফিডব্যাক আপনার কী মনে হয়? বলা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হাওয়া ট্রেন্ড আমি জানি না, আমি যাদবপুরের লোক নই, বাট যে পলিটিক্যাল সিনারিওটা এখন চলছে, ইট শুড বি চেঞ্জ, এটা ইরেসপেক্টিভ অফ যাদবপুর, ইট শুড বি চেঞ্জ ইমিডিয়েটলি। লক্ষ্মীর ভাণ্ডার একটা বিরাট ইস্যু, ওসব বাজে কথা বলে লাভ নেই, আপনার আমার পকেটের টাকা নিয়ে বিলোবার জন্য আমরা আসি, ওকে, এই যে ভাণ্ডার লক্ষ্মী, এগুলো পরিষ্কার হতো লক্ষ্মীর ভাণ্ডারটা না দিলে। রাজনীতি করতে গেলে কোনো যোগ্যতা লাগে না, এরপরে বাইরে কি কি বলবো বলুন, বেশি বললে মাথা ফাটিয়ে দেবে। আপনি যাদবপুরে থেকে কি মনে হচ্ছে, এখানে যারা যারা দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট, যারা আছেন সায়নী ঘোষ, ফিল্ম স্টার তৃণমূলের, তার সঙ্গে অনির্বাণ গাঙ্গুলি আছেন বিজেপির, এবং সৃজন ভট্টাচার্য সিপিএম এর, শুনুন, ফিল্ম স্টার যারা আসে না, তারা চামড়ায় কড়া আলো
পরে ভালো রোজগার করা যায়, সবচেয়ে ভালো রোজগার করা যায় পার্টি করে, রাজনীতি করে। কাজেই তারা সেভাবেই পয়সা গোছাতে আসে, তাদের রাজনীতি র জানে না। না, ট্রেন্ড এই মুহূর্তে বললো 44 দিন ধরে ইলেকশনটা হবে, তো সুতরাং ব্যাপারটা হচ্ছে কালকে তো সবে শুরু হয়েছে, সুতরাং একটু ওয়েট করতে হবে ট্রেনটা গিয়ে। তবে ইন ফেভার অফ সায়নী ঘোষী মনে হচ্ছে এই এই সিটটা অন্তত, কিন্তু বিজেপি কিন্তু আর ইয়ে বেটে বেশি ইয়ে পাবে, সিট পাবে। ভোটই হলো না এখন কি করে বলবো, কি হতে পারে সায়নী ঘোষের এগেনস্টে অনির্বাণ গাঙ্গুলী এবং সৃজন ভট্টাচার্য? হ্যাঁ, কি মনে হচ্ছে? সৃজন জিতলেও জিততে পারে, ফাইট হবে। এরকম কেন মনে হচ্ছে সায়নী ঘোষ এত জনপ্রিয়তা পারবে না? এগুলো তো সিনেমা আর্টিস্ট, সব দিক দিয়ে ব্যালেন্সটা সমান থাকে না। এরা দুদিনের পাখি যায়, আসবে দু মাসের পর চলে যাবে ঘুরে। আমার আইডিয়া হতে পারে নাও হতে পারে। অনির্বাণ গাঙ্গুলী কিরম ক্যান্ডিডেট মনে হচ্ছে? ডক্টর অনির্বাণ বিদ্যান লোক, কেউ হতে পারে, শিওর করে কাউকে কিছু বলবো। আমরা যাদবপুর ঘুরলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে 8B বাস স্ট্যান্ড আমার পেছনে বেশ কিছু জায়গা, টালিগঞ্জের বেশ কিছু জায়গা, আমরা বিভিন্ন জায়গা ঘুরলাম যাদবপুর লোকসভা কেন্দ্রে। যেটা বুঝলাম এখানে কিন্তু সৃজন ভট্টাচার্য জোট প্রার্থী, CPM প্রার্থী, তরুণ নেতা, সৃজন ভট্টাচার্যের হয়ে কিন্তু বেশ কিছু মানুষ কথা বললেন এবং তার সঙ্গে ডক্টর অনির্বাণ গাঙ্গুলীর কথা বললেন। কিন্তু সায়নী ঘোষ তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি একজন ফিল্ম অ্যাক্ট্রেস এবং অভিনেত্রী, তার সম্বন্ধে কিন্তু এখানে মানুষজন বলছেন তিনি সক্রিয় রাজনীতিতে সিনেমা জগৎ থেকে এসে কতদিন থাকতে পারবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু দলটার নাম, মানুষ কিন্তু দলকেন্দ্রিক ভোট দেবে, মোটামুটি যা বুঝলাম ক্যান্ডিডেটের থেকেও কিন্তু ইম্পর্টেন্ট দল কোন দলের হয়ে কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। বাট ডেফিনেটলি এই সিটে কিন্তু খুব ক্লোজ ফাইট হবে, এইটুকু বুঝলাম, যেখানে ডক্টর অনির্বাণ গাঙ্গুলী এবং সৃজন ভট্টাচার্য বিশেষ করে যথেষ্ট ভালো সাপোর্ট পাবে, ভোট পাবে বলে আমাদের মনে হয়েছে বিভিন্ন মানুষদের সঙ্গে, বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে, অ্যাডভোকেট থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, অফিসে চাকরি করা যারা তাদের থেকে শুরু করে সবার সাথে কথা বলে। এখন দেখবার বিষয় 4th June যাদবপুরে কি রেজাল্ট হয়, কে আলটিমেটলি জেতে সময় বলবে ইভিএম মেশিন যখন খুলবে। যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের সামনে থেকে ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু, ওঙ্কার বাংলা।